মানব ও বিপুল অঙ্কের অর্থ পাচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হলেন বাংলাদেশের একজন সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তিনি লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা দেশটির মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কুয়েতের বাংলাদেশি কমিউনিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তাছাড়া কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আব্দুল কালামও রবিবার অপরাহ্নে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত জানান, সিআইডি এমপি কাজী পাপুলকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। জানা যায়, কুয়েতে করোনার বিস্তার দেখা দেওয়ার পর মানব পাচার ও অস্ত্র পাচারের অভিযোগে প্রায় শখানেক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের এমপি কাজী পাপলুর নামও এই তালিকায় রয়েছে। কুয়েতে বড় আকারে ব্যবসা রয়েছে তার। মার্চ মাসের শেষের দিক থেকে সেখানেই অবস্থান করছিলেন এমপি কাজী পাপুল। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।